তুমি যখন এত করে বলছো ওকে তাই বলে দেবো। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু ওকে মাফ করবো না, এটা তোমাকে বলে দিচ্ছি। আপনার একটা গোপন অতীত আপনাকে হয়রানি করছে এবং করবে, আপনি একটু সাবধানে থাকবেন। তুমি ঘোরো ফেরো, দেখো সব কিছু, হ্যাঁ। আর আমি তো কয়েকদিন অফিস নিয়ে ব্যস্ত থাকবো, তার মধ্যেও আমি তোমাকে একটা কাজে লাগানোর ব্যবস্থা করছি, দেখি কোথায় লাগানো যায়। এই বাড়িতে নতুন একটা ব্যাট আইছে, ভালো করে দেখছো তো রে? দেখবো না কেন, খোদা দুইটা চক্ষু দিতে দেখার জন্য দেখছি। তুই কিন্তু কাল নাটকটা খুব ভালোই জমিয়েছিলি বাড়ি ভাগ। তোর দুই ভাবি কিন্তু খুব ঘাবড়ে গিয়েছিল। তারিক ভাই বলেন, তুমি অফিসের গাড়ি নিয়ে যাওনি? কিন্তু ব্যাপারটা বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব সামলে নেব। দেখো ব্যাপারটা নিয়ে অনেক প্রেশারে আছি আমরা, তুমিও কয়েকবার হুমকি ধুমকি খেয়েছো। ওসব হুমকি খেয়ে তো আমার জেদটা আরো বেড়ে গেল তারিক ভাই, আমি তখন শেষ দেখেই ছাড়বো। বুঝতে পারছি, কিন্তু আরিফ সাহেব খুব সহজ পাত্র নয়, এমন হতে পারে এক সময় তোমাকে আমরা সাপোর্ট নাও দিতে পারি, সেই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তারিক ভাই শুনেন, এই একটা কথাই আগে আপনি আমাকে বহুবার বলেছেন, এখন তাড়াতাড়ি ফোনটা রাখি, আর যদি ট্র্যাক হারিয়ে ফেলি আমরা কিন্তু ধরতে পারবো না। ওকে, বি কেয়ারফুল। আবার আপনাকে একটা কথা বলি, ভালো আল্লাহ আপনাকে ভুল করে মেয়ে বানিয়েছে, এত সাহস ভালো না। তুমি কি ভয় পাচ্ছো? আবার আমাকে নিয়ে না, আপনাকে নিয়ে। আমাকে নিয়ে ভয় পরে পেলে চলবে, এখন চলো দেরি হয়ে যাচ্ছে। বস, এবার আর কোনো কাবলো হবো না, আজ বিকালের মধ্যে আমরা মাল ডেলিভারি দিয়ে দেবো। রাখি বস, সালাম আলাইকুম। কী গুলো পার্টি? গতবার ওই মেয়ে রিপোর্টারে যত সব ঝামেলা হয়েছিল, ওটা তো একটা জাত সাপ, ওই মেয়ের জন্য আর একটু হইলে আমরা ধরা খাইছিলাম। শোন, এবার যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা চাকরি করতে দেখো, এটাই কিন্তু আমার লাস্ট চান্স। আর এই লাস্ট চান্স যদি আমরা মিস করি তাহলে কিন্তু আমাকে সেই আগের পেশায় ফিরে যেতে হবে, চুরি চিন্তায় রাজনীতি সমস্ত মনে রাখিস। আরে ভাই, এই চুরি চিন্তায় তো করতে চাই না, তাই তো অনেক কষ্ট করে বসের ডেরায় ঢুকলাম। শোন, এবার কিন্তু খুব সাবধানে আমাকে পা ফেলাইতে হবে, চুপচাপ নিরিবিলি, কেউ জানি বুঝবারও না পারে। আচ্ছা বুঝলি, চল। বসরে গিয়া আপডেট জানাই, চল। আপা, ভিডিও ফুটেজ তো পেলাম, কিন্তু কি বিষয় নিয়ে কথা বললাম সেটা তো বুঝলাম না। সেটাও পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি। বস, এবার আর কোনো গাবলো হবো না, আজ বিকেল 5টার ভিতরে লেকের পারে মাল ডেলিভারি পাওয়া যাবে। রাখি বস, সালাম আলাইকুম। ইয়েস, আজকের দিনের এক্সক্লুসিভ নিউজটা আমরাই দিতে পারবো। আরে বুদ্ধু, নিউজটা যদি আমরা এখনই টেলিকাস্ট করে ফেলি তাহলে ওরা 5টার ভিতরে কি মাল ডেলিভারি দিতে আসবে? হ্যাঁ, ওহ তাই তো, আগের বার অল্পের জন্য মিস করে ফেলেছি, এবার পুরো গ্যাংটাকে কভার করতে হবে, তারপরে হবে আসল এক্সক্লুসিভ নিউজ। কি এখন আমাকে নিয়ে ভয় পাচ্ছ? ওদের নিয়ে ভয় পাচ্ছি, বেচারা। চলো দেরি হয়ে যাবে। তোদের এখানে আসতে কে বলেছে? বস, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ? বস, মাল আজকে ডেলিভারি দেব, পার্টির সাথে কথা হয়েছে। আপনি তো আমাকে উপর ভরসা করতে পারেন না,
আমরা কিন্তু ঠিকই পারি। তাই নাকি? কি পারিস তোরা? এই যে আজকেই মাল ডেলিভারি দেবো। আগের বার সামান্য ভুলের কারণে তোদের সামান্য ভুলে আমার কত বড় ক্ষতি হয়েছে জানিস? কতগুলো মিডিয়াকে সামলাতে হয়েছে সে খবর রাখিস? পার্টি তো একেবারে খেপে আগুন। এবার আর ঘাপলা হবে না। আমার পার্টিকে 15 নম্বর বটতলায় আসতে বলেছি, নিশ্চিত জন, কোনো সমস্যা হবে না। আমরা পার্টিকে নিশ্চিত করেছি, 15 নম্বর বটতলায় আসতে বলেছি, সেফ জোন। আমি পার্টিকে নিষেধ করে দিয়েছি। মানে? মানে পার্টি ওখানে যাবে না। কেন বস? কারণ ওই টিনি রিপোর্টার আর তার ক্যামেরাম্যান ওখানে আগে থেকে উপস্থিত থাকবে। তোদের 12টা বাজলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পার্টির 12টা বাজলে আমার ব্যবসা লাটি উঠবে, বুঝতে পেরেছিস? ওই রিপোর্টার রেডি থাকবে কেন? সে তো কিছুই জানে না। এই জন্যই তোদের গাথা বলি। তোরা কখন কোথায় কি করিস সব খবর ওই রিপোর্টার জানে। বস, আমাদের আর একটা সুযোগ দেন প্লিজ বস। না, তোরা কোনো কাজের না, সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। বস বস, আমাদের উপরে এতটা রাক্ষস হবেন না, শুধু আর আর একটা সুযোগ। গুম করতে পারবি? যা বলবেন তাই পারবো বস। শোন, ওই রিপোর্টার টিনি আর তার ক্যামেরাম্যানকে গুম করে ফেলতে পারবি? কে, খুলি যা শুকাই গেল নাকি? না বস, পারবো, কিন্তু ওদের ওদের জানে, ওদেরকে ফাঁসাতে হবে। আজ বিকেলে 15 নম্বর বর্তমানে ওরা যাবে, সেখান থেকে সোজা মর্গে, বুঝতে পারছিস? বুঝতে পারছি। আজকে ওরা বোধহয় আসবে না। সেটা কেন হবে? আমাদের সামনেই না কথা বললো যে মাল ডেলিভারি দিতে 4টা 5টার মধ্যে চলে আসবে। বললো তো টাইম ওভার হয়ে গেছে। তাছাড়া নাকি ওরা জেনে ফেলেছে যে আমরা ওদের কথা সব জেনে ফেলেছি। সর্বনাশ, আসলে তো পুলিশকে ইনফর্ম করে আসি নাই। তার মানে তুমি কি ধারণা করছো ওরা আমাদেরকে ফাঁদে ফেলতে পারে? যদি আমাদের উপস্থিতির কথা জেনে যায় তাহলে আমাদের একটা ক্ষতি করার চেষ্টা করবে। তুমি কি বলো, চলে যেতে চাইছো এখান থেকে? জি ম্যাম, আমার মনে হয় এখানে আর দেরি করা ঠিক হবে না। আচ্ছা দাঁড়ো, তারেক ভাইকে একটু ইনফর্ম করে রাখি। হ্যালো তারেক ভাই, টিনি। তোমরা কোথায়? তারেক ভাই, আমরা লেকের কাছে। ওখানে কি করছো? ওই যে চোরা কারবারির ওই দলটার উপরে রিভিউ করছি না, শুনলাম ওরা নাকি আজকে এখানে মাল ডেলিভারি দিতে আসবে। তা আমাকে কিছু জানাবে না, কোনো পুলিশের সিকিউরিটি ছাড়া? সেই জন্যই আসলে তারেক ভাই আপনাকে এখন একটু ফোন করলাম, আপনি যদি একটু পুলিশকে ইনফর্ম করে রাখতেন। তোমরা কি কোনো বিপদে পড়েছো? না, মানে এখনো ঠিক বিপদে পড়িনি, তবে আশঙ্কা করছি যে যে কোনো মুহূর্তে আমরা বিপদে পড়ে যেতে পারি। আচ্ছা, আমি এখনই পুলিশকে ইনফর্ম করছি, তোমরা যত দ্রুত পারো নিরাপদ আশ্রয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে তারেক ভাই, আমরা কি আর একটু ওয়েট করবো? আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না ম্যাডাম, চলে। কেন যাবি? গেলে এখন চল আমাদের সাথে, গুলি করে ভালো দেবো একদম। খবরদার, ভালো হচ্ছে না কিন্তু। আরে ভালো মন্দ পরে বলে দেবো, এখন চল চল চল। আমি আমি অলরেডি পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ এক্ষুনি এখানে চলে আসবে।
আপনি তো লোক খারাপ, একজন একজন মারতেছেন আর একজন পিস্তল নিয়ে ধরেছেন, খুব খারাপ। আচ্ছা ফোটাফুটি পরে করবেন, একটা কথা বলে তারপর ফুটি। কি কথা? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল ভাই। একটা কথা বলি, আপনাদের যে বস যারা আপনাকে এদের ধরার জন্য নিয়ে গেছে, সেই লোক কিন্তু ভালো না, সেই লোক কিন্তু আপনাদের পুলিশে দিয়ে দেবে। পুলিশ মানে? মানে যেটা বললাম সেটা বিশ্বাস করেন, আমার সব কথা কিন্তু রাইট হয়, বুঝতে পারছেন? এই যে পুলিশ ভাই, পুলিশ ভাই, এই ভাই ভাই, আমি ঠিক জানি, শোন আমি একটা কাজ কর। কিন্তু ওনার কাছে যে খেলনা পিস্তল ছিল এটা আপনি জানতেন? না, জানতাম না। তাহলে আপনি এত কনফিডেন্টলি কি করে বললেন? আমার যখন যেটা মনে হয় তখন বলি, সেটা সত্য হয়। ঠিক আছে আসি, হ্যাঁ ভালো থাকবেন, আসি। জি থ্যাংক ইউ। আপা অনেক হয়েছে, জানে রিস্ক নিয়ে আন না, বাসায় বউ বাচ্চা আছে। আমার জামাই বাচ্চা নেই বলে কি আমার কোনো জানের রিস্ক নেই? রিপোর্টিং করতে এসে জানের রিস্ক। আপা রেজার কথাই তো রইল, এখন কি করবে? রেজার কথা রাখতে হয়েছে, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এতে লাভটা কার হয়েছে? কার আবার রেজার হয়েছে? ওই জিতে গেল। ভুল, রেজার ভাবছে ও জিতে গেছে, কিন্তু আসলে ও জিতেনি, ও হেরেছে। কিভাবে? দেখো, রেজার রাগ করে সুজার কাছে সমস্ত সম্পত্তির ভাগ চেয়েছে, বাড়িরও ভাগ চেয়েছে। আর সুজা কি করছিল বলো? পুরো বাড়ি তার নামে লিখে দিচ্ছিল, ঠিক কি না বলো? হ্যাঁ ঠিক তো। কিন্তু সেটা কি ঠিক হতো বলো? না, একদম না। এখন এই চান্সে আমাদের কি করতে হবে জানো? দু ভাইয়ের দ্বন্দ্বটাকে আরো একটু বাড়িয়ে দিতে হবে। আপা, আপা ইউ আর গ্রেট জিনিয়াস। আই নো। শোনো, সংসারে টিকে থাকতে হলে এরকম জিনিয়াস হতে হয়, আর কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তা নইলে যে কোনো সময় মানুষ পা হড়কে পড়ে যেতে পারে, বুঝছো না? পায়ের তলার মাটিটাকে একটু শক্ত করে নিতে হবে। ঠিক বলেছ আপা। তুমি চিন্তা করো না, আমি তো আছি। মা, লোকটা না অদ্ভুত জানো? আমি তো অদ্ভুত কিছু দেখছি না, বরঞ্চ বাংলার সিনেমা টাইপের মতো গন্ধ পাচ্ছি। মা তোর, আচ্ছা তুই বল, কেমন একটা বাংলা সিনেমার মতো না? মা প্লিজ, এটা তোমার বাংলা সিনেমা না। আর এখানে তো কিডন্যাপারের হাত থেকে রক্ষা করে আমাকে কেউ প্রপোজ করেনি। আচ্ছা করলে কি তুই রাজি হয়ে যেতি? আমার ঠেকা পড়েছে, যাত্রার সাথে প্রেম করব। কেন, চেহারা ভালো না? আচ্ছা মা, চেহারা ভালো হলেই কি প্রেম করতে হয়? তাহলে আর কি চাই, টাকা পয়সা? মা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? তুমি কি আদৌ আমার মা নাকি বান্ধবী? মা সুলভ কোনো অ্যাটিচিউডই নেই তোমার মধ্যে। কিচ্ছু নেই না, ঠিক আছে। আজকে তোর ভাত বন্ধ? খুব ভালো, আমি এমনিতেই ডায়েটে আছি। পাজিমি, শোন তোর বাবা শুনলে কিন্তু ভীষণ রাগ করবে। তোর এই রিপোর্টিংয়ের জন্য তোর বাবার কাছে হুমকি দিয়ে কিন্তু ফোন আসে। মা, যা একটা কথা বললে না, শুধু বাবা, অস্ট্রেলিয়া থেকে শুভ, সেখানে পর্যন্ত আমাকে নিয়ে হুমকি খায়। কিন্তু এত সব কিছু ভাবতে গেলে তো আমার ক্রাইম রিপোর্টার হওয়া হবে না। সো ডোন্ট ওয়ারি মা, কিচ্ছু হবে না। আমি শুধু লোকটার কথা ভাবছি, কি অদ্ভুত তাই না? না রে, সব কিছু কেমন জানি একবারে বজ ঘটো বাইজে গেল। আচ্ছা তুই পালালি কে? হেটাই কসিন, আসলে দোষ কি জানোস? ওই শালার লোকটার, ওই লোকটার যেন পাইতাম দিতাম। না রে, লোকটার মতো কি যেন আছে দেখ না, ধুম করে বলে ভালাইলো যে এটা আসল পিস্তল না, খেলনা পিস্তল। আচ্ছা বস কি আমার ঘরে ফাঁসাতে চাইছিল? এইটা আমি কেমনে কমু দেখ না, ওই লোকটার কথা শুনে আমি ধুম করে একটা ধাক্কা খাইলাম। ওই এখন তো বসের সামনে যাওয়া যাইব না, একেবারে কাঁচা খা ফেলাইব। শেষ সুযোগটা নষ্ট করলাম রে। না রে, এই সমস্ত কাম আমার দেবো না, তার সাথে ওই চুরি চিন্তার কামে আমার জন্য ভালো আছি। কি রে তোরা এখানে বসে আসোস, কেন ফটোস নাই? তখন বস তো তখন খুঁজতেছে ভাই। আপনি যা আমাকে ফলো করতেছেন,
আপনি কি টিভির লোক নাকি? আর আমি টিভির লোক মগন থেকে। টিভি না ভাই, টিভি মানে পুলিশের লোক। পারে না, তুই এনে কারাছিস কেন? তুই তাদের বাসায় যা, তোর বোন কিন্তু বিপদে পড়ছে। মানে আমার বোন বিপদে পড়ছে? আপনি জানলেন কেমনে? তাড়াতাড়ি দেরি করিস না, বাসায় যা। ভাই ভাই ওই চল, আমার বোন মনে হয় আসলে বিপদে পড়ছে। আমার মনটার ভিতরে কেমন দুঃখ দুঃখ করে উঠলো। আচ্ছা চিন্তা করিস, চল যাই। চল চল চল। আপনি যদি কোনো কিছু মনে না করতেন তাহলে আমি একটা কথা বলতে পারতাম। অবশ্যই বলবা, তুই মন খুলে কথা বলবো, তোর করলে হাত খুলে তারপর কথা বলবো। থ্যাংক ইউ। বলো স্যার, আপনি যে রাস্তা থেকে কাউটা লোকটারে তুলে এনে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলেন, কামটা কি ভালো হলো স্যার? কাউটা মানে রাস্তা থেকে কুড়ে আনা সেই নতুন লোকটা। তোমার কাছে কি পুরো বিষয়টা কি ভুল মনে হচ্ছে? আমার কাছে তো শুরু থেকেই লোকটারে সুবিধার মনে হচ্ছে। কেমন খারাপের খারাপ, বিনুর মতো মায়া তার সাথে সে টাঙ্কিবাজি করতেছে। বিনুর মতো মেয়ে মানে? বিনুর মতো মেয়ে মানে বুঝলেন না স্যার, মানে বিনু হইতেছে একটা কাজের মেয়ে, চেহারার মানচিত্র ঠিক নাই, আউলা বাউলা কুড়া ব্যাপারা, তার সাথে সে কোন রুচি। আর তুমি? আমি মানে? মানে তুমি কি কখনো আয়নায় নিজের চেহারাটা দেখেছো যে তুমি কি? এই পকেট থেকে হাত বাই করে কথা বলো, হাত বাই করে কথা বলো। স্যার প্রতিদিনই তো দেখি, আজ অবশ্য কাজের চাপে আয়নাটা দেখতে পারি। শোনো, অন্য মানুষকে ছোট করে কথা বলার একটা প্রবণতা তোমার ভেতরে আছে, এখন থেকে এটা পরিহার করবে, পরিহার করবে, ঠিক আছে? জি ঠিক আছে। এই শোনো, ফাতু সাহেব কোথায়? ফাতু? সে তো একটা ফালতু লোক। ওই ফালতু লোকের কথা কি আর বলবো স্যার, ফালতু লোক তার ঘুম থেকে উঠে লাপাত্তা হয়ে গেছে, কাজের প্রতি তার কোন রকম মনোযোগ নাই। কাজ কি, কাজ কাকে বলে, কাজ কত প্রকার, কোন কাজ করলে কি হয়, কাজ না করলে কি হয়, কাজের মর্মার্থ কি? আমি তোমাকে 100 বার বলেছি এই রিপোর্টিং এর চাকরিটা করতে হবে না, আর তুমি আমাকে 104 বার বলেছো চাকরিটা করবে। এবার 105 বার বললাম রিপোর্টিং এর চাকরিটা আমি করবই। আচ্ছা তোমার কি শিক্ষা না, আজ তো বড় ধরনের একটা অঘটন ঘটতে পারতো। হ্যাঁ ঘটতে পারতো, তো সমস্যা কোথায়?